আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইমের সঙ্গে। আমাদের কাছে এই তো আছে, আপনার কাছে সুদর্শন আর কে? সুদর্শন সাগর, সাগর আছে তোমরা কি করতে এসছো? হ্যাক করতে এসছো? না না, এরা তো এরা তো আপনার ইভিএম মেশিন হ্যাক করতে এসেছে, এদেরকে বিজেপির লিডার এনেছে। প্রচুর প্রচুর লোক বলছে, প্রচুর লোক সাহেব দিচ্ছি ওদের কাছে, একটু কথা বলুন। মুকুন্দ বলছি, মুকুন্দ মন্ডল। রাজারহাট নিউ টাউন বাড়ি আমার। হ্যাক করতে এসেছিলাম, ইভিএম মেশিন হ্যাক করতে এসেছিলাম। হ্যাঁ, বিজেপির কারণে। বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। মুকুন্দ বলছি, মুকুন্দ আপনার ফোন করতে বলছিল, লাস্টে বলছিল যে পুলিং অফিসার যারা আছে ওদের কাছে দিতে বলছিল লাস্টে। এরা এসেছে মেশিন হ্যাক করে যাতে ভোটটা বিজেপির পক্ষে পড়ে। এই তো বলছে তো বিজেপির পক্ষে বলছি, বিজেপির পক্ষে যাতে ভোটটা পড়ে সব সময় সেই ব্যবস্থা ওরা করতে এসেছিল। আমি একটু কথা শুনুন, আমি বলছি ওদের নকল ভোটার আইডি কার্ড এখানে করে দিয়েছে, এখানে নকল বুঝতে পারছেন? হ্যালো, ওদের এখানে নকল ভোটার আইডি কার্ড করে দিয়েছে, ওরা ওরা ভোটও দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? শুনছেন কি? এ তো গুরুতর ব্যাপার। এরা এরা একটা নকল ভোটার কার্ড এনেছে, এদের বাড়ি কিন্তু সেই নিউ টাউন প্রচুর জন, আর এরা ভোটার লিস্টে নকল নাম তুলে দিয়ে ভোটও দিয়েছে, আর ওই মেশিন হ্যাক করতেছে করেছে নাকি চেষ্টা? বিজেপিতে ভোটও দিয়েছে বলছে,
কতজন ভোট দিয়েছে? কতজন তো ভোট দিয়েছে এখানে? এসছনি জন মৌখালী প্রভাতের নাম বলছি চার দিকে তোমারে ওখানে হচ্ছে রাস্তে তোমরা ওই মৌখালী জীবনতলা মৌখালী আমার এখানে তো কাট করেছিলাম, এখান থেকে বললো তুই একবার ভোট দিলে টাঙ্গাইল করে তোর তোর ঠিকানা চলে যাবে। দেবাশিস তোমাদের অরিজিনাল বাড়ি তো রাজার নিউ টাউন, তুমি এখানে ভোট দিতে কে করে এলে? তোমার রেশন কার্ড কোথায়? এই তো পঞ্চায়েত মেম্বার প্রধান সব রয়েছে, তো তোরা কি করে পেলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট? কোথায় পেলে? কে করে দিয়েছে? দেবাশিস। কে দেবাশিস? নিউ টাউন থেকে। ওর সাথে ফোনে কথা বলেছি, এনার ফোনে ফোন এসেছিল। দেবাশিস বলছে মানে এদের পালাতে বলছে, আর বলছে আমাদের একটা বিজেপির থেকে সংস্থা করেছি আমরা রাজারহাট নিউ টাউনে। আপনারা তো জানেন আমি বিজেপির হয়ে আর কি কথা বলছি, ও তখন বলছে সব বলছে, সেই হিসাবে ওদেরকে পাই দিচ্ছি। হ্যাঁ বল। আচ্ছা প্রসেনজিৎ কে আর হচ্ছে প্রসেনজিৎ মনে আসছে শান্তনুকে, এই চেদের সেই প্রসেনজিৎ শান্তনু আসছে, প্রসেনজিৎ আর শান্তনুর এটা এদের ভয়েস রেকর্ডিংটা নিয়ে ওর পাঠিয়ে দে। সারা ভারতবর্ষের জন্য কি করেছে মোদি? শেষ করে দিয়ে দেশটা তোমরা তার হয়ে করছো কিছু টাকার বিনিময়ে? ছি 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 ছি। হ্যাঁ যত ভোট হবে সব বিজেপি সেরকম ভাবে কর। আমি তো বেরিয়ে যাচ্ছি, আমার তো সব ধরে রেখেছে এরা, তুই কখন আসবে? ছবি তো আরে ছবি তো পাঠিয়ে দিয়ে তোমার টেলিফোনে নাকি বলছে মুজিবাদ? এই মুজিবাদ সকল হলো, এই মুজিবাদ ছবি দে পাঠিয়ে দে বলছে, ছবি পাইনি। আরে যা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইটা দিয়েছি দেখো, আর তোমরা ডাইরেক্ট এসে নিলে নাও, না হলে ওইভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এসো এদের কাছে ভালো করে নিয়ে নাও তাহলে। হ্যাঁ আমি কথা বলে গেলাম, আমাদের ছবিগুলো তোল দেখি, আমি কথা বলেছি ওরা এসেছে ওরা নকল ভোটার কার্ড করেছে এবং ওরা বিজেপির ভোট দিয়েছে এবং ভেতরে ঢুকে মেশিন হ্যাক করার চেষ্টা করেছে। এইভাবে আমাদের ক্যানিং পূর্ব মৌখালী তো অনেক কজন আছে আসতে, এবার আমাদের এই হচ্ছে আমাদের এই ক্যানিং পশ্চিমে বহু ঢুকেছে, তালদি বাঁশরা প্রচুর ছেয়ে গেছে চারদিকে। হ্যাঁ মহিলাও আছে, মহিলাও আছে, হ্যালো প্রচুর ঢুকেছে। ওদের বাড়ি নিউ টাউন সেই কলকাতায়, ওরা তুমি ইন্টারভিউ করে নাও, আমি এদের যা বলার ভিডিও সাথে সাথে কথা বলে দিচ্ছি। আপনি ওসির সাথে কথা বলে নেন। এই আচ্ছা এদের খাবার ব্যবস্থা কি করে দেন? খাবার ব্যবস্থা করে দিচ্ছি দে, আর কোনো এ করবি না? এই চলো ভোট দাও, আমি চলো ভোট দাও, আমি ভোট দিই, ভোট দিতে হবে। আচ্ছা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোট আর দেরি আছে, দেখা হবে। শান্তনু আসছে, আসলে এদের সাথে কথা বলে ছেড়ে দাও। এই আপনি আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।